হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা মরিয়াম ব্লগ থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আমার আজকের ব্লগ ভিডিওটার টাইটেলে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ঘুরে ঘুরে খাই। এটার উদ্দেশ্য হলো সেদিন আমরা হঠাৎ করে আমার বোন আমেনা আফু আর আমি প্ল্যান করেই শ্যামা বুবুর বাসায় চলে গেছি। বুবু উমরা হজ করে এসেছিল, এই জন্য ওনার সাথে দেখা করতে গেলাম। বুবু উমরাতে যাওয়ার আগে সামান্য একটু অসুস্থ ছিল, তারপর উনি আসার পরেও একটু অসুস্থ ছিল। তো খুব যে ওনাকে সময় দিছি তা কিন্তু না, আমরা চেষ্টা করেছি। আমাদের সাথে আরও একজন গিয়েছে, আমাদের একটা ছোট বোন। তো যাই হোক, আমরা চেষ্টা করেছিলাম যে রাতের বেলা আমরা তেমন একটা কিছু বুবুর বাসা খাবো না, যেহেতু ওনারা ওমরার থেকে এসেছে। কিন্তু আমরা তো বাঙালি, তাই না? দিন শেষ আমরা তো বাঙালি, এই জন্য আমাদের আতিথেয়তা অথবা আমরা নিজেরাও খেতে খুব পছন্দ করি, এটা হলো কথা। খুব অল্প সময়ের মধ্যে উনি সিম্পলভাবে বেশ কিছু আইটেম এখানে করেছে। এটা গরুর মাংস, বুবুর হাজবেন্ড বিলাবাই তৈরি করেছে। বুবু এটা সুগন্ধি রাইস দিয়ে, যেটা আমাদের বাংলাদেশে কুমিল্লাতে খুবই ফেমাস, স্যাফরন দিয়ে একটা পায়েস পিন্নি রেডি করেছে, যেটা ছিল চিনিটা একদম পারফেক্ট ছিল, খুবই ভালো লেগেছে। খুবই যত্ন করে উনি এই সিম্পল খাবারগুলো রেডি করেছে, কিন্তু ওনাকে গিয়ে দেখে একটু খারাপ লেগেছে, কারণ উমরাতে গেলে হজে গেলে মানুষ একটু কষ্ট করে, নিজের থেকেই করে, আল্লাহর তরফ থেকে ভিতরে ওরকম একটা ফিল চলে আসে। প্রতিটা খাবারই ছিল অসাধারণ, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, খুবই ভালো সময় আমরা কাটিয়েছি এই আর কি। এটা তার পরের দিনের। আপনার আমার মেয়ে হঠাৎ করেই দেখা গেছে যে সেম দুইটা ঘটনা এমনই হলো। বুবুর বাসায় আমরা খুব যে প্ল্যান করে গেছি তা কিন্তু না। পরের দিন সন্ধ্যার পরে, আমি জানি না, আমার মেয়ে আমার সাহেবের সাথে বলেছিল যে সে 8টার পরে বাইরে যাবে আইসক্রিম শপে বসে, সে একটু আইসক্রিম দিয়ে একটা ড্রিঙ্কস সে খায়, ওটা খাবে। যেই প্ল্যান সেই যাওয়া। ঠিক 8টার দিকে আমরা রেডি হয়ে চলে গেলাম ওখানে গিয়ে। যদিও সে আর আইসক্রিম ড্রিঙ্কসটা খেয়েছে, তারপর অন্য অন্য জিনিসগুলো অর্ডার করে একটু একটু করে আমরা সবাই খেয়েছি, যদিও খাওয়ার ইচ্ছে আমাদের আরোই ছিল। তারপর আসার সময় আইসক্রিম কিনে নিয়ে এসেছে, এটা আর কি। তো ওখানে পরিবেশটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। খুব বেশি ক্যাফের মতো আর কি, চতুর্পাশে মাঝখানে বসার খুব সুন্দর একটা প্লেস, খুব বেশি গ্যাদারিং ছিল না। কিন্তু একটা সময় গিয়ে দেখা গেছে যে একটু অনেক ধরনের নয়েজ ছিল, যার কারণে ভিডিও রিয়েল ভয়েসটা রাখতে পারিনি। এই ক্যাফের থেকে আমি একটা কারাক চা নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে এখানের চাটা। তো যাই হোক, আমরা চা নিয়ে তারপরে একটা প্লেসে একটু বসেছি। সেখানে মজার একটা ঘটনা হয়েছে। মজার ঘটনাটা এরকম, আমাদের চাইল্ডহুড মেমোরির জন্য আপনার KFC শপের থেকে ওরা আমাদেরকে একটা ড্রয়িং, সবাইকে একটা একটা করে কালার করতে দিল, যে চাইল্ডহুড মেমোরাইজ করো তোমরা, আর আমরা খাবারটা এদিক দিয়ে রেডি করি। তো আমার মেয়ে ড্রিঙ্কসটা নিয়ে বসেছে, আমি আমার কারাক চাটা নিয়ে বসেছি, এটা আর কি। খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি, আমার সাহেব খুবই এনজয় করেছে বিষয়টা, এটা আর কি। খুব সুন্দর করে সে কালার করেছে, মাঝে মাঝে আমার মেয়েও কিছুটা ডাইরেকশন দিয়েছে। তো যাই হোক, আমরা এই দুদিনের সারপ্রাইজভাবে খুবই হঠাৎ হঠাৎ শ্যামাবুর বাসায় গেলাম, হঠাৎ করে বের হয়ে গেলাম। মাঝে মাঝে এই ছোট ছোট প্ল্যানগুলো খুবই ভালো লাগে, এবং মেন্টাল যে একটা হ্যাপিনেস ওইটা খুব খুব বেশি পরিমাণ আসে। আমরা দুজনে ঘুরতে খুব পছন্দ করি, যার কারণে আমরা বাচ্চারা ছোটবেলা থাকতো সেম ঘটনাটাই, সেম জিনিসটা আমরা করতাম, যে খুব যে ঘটা করে আমরা বাইরে যেতাম তা কিন্তু না। তো একটা সময় বাচ্চারা যখন ছোট ছিল তখন দেখা যেত যে আমরা লং ড্রাইভে চলে যেতাম রাত্রের 10টা 11টা, তখন তো আর বাচ্চাদের স্কুল ছিল না, তাই না? তা আলহামদুলিল্লাহ সময়টা বেশ ভালো কেটেছে দুই দিনেই। কিন্তু শ্যামাবুর একটু কষ্ট হয়ে গেছে, কারণ আমরা কখনোই এটার জন্যই আমরা প্ল্যানটা খুব বেশি সময়ের জন্য করি নাই, কারণ আমরা জানি বুবু খুব আন্তরিক, উনি এটা
করবে এটার জন্য, কিন্তু যেই যত জলদি গিয়েছি উনি উনি ওনার মতো করেই আমাদেরকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কে খাওয়াইলো আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এত রাতে এত কষ্ট বাবু না করলেও পারতো, যাক তারপরও আল্লাহর শুকরিয়া, রিজিকের মালিক আল্লাহ এটাই বুঝি। তো যাই হোক বাবু, বাবুকে ব্লগ ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছি। আসার সময় আমার বোন আমেনা আফু আমাকে ওনার এই যে সিলেটের একটা টক যেটা মাছের ডিম দিয়ে করা, আমি খুব পছন্দ করি, ওনার বাসায় যখন আমি ড্রপ হয়েছি উনি আমাকে এই ডালের এই মাছের টকটা আর কচুর শাকের ভর্তা যেটা আমার মা সেম টু সেম এভাবে করেন, উনি উনি জানেন, আরও একবার আমি খেয়েছি এটা রোজার ভিতর উনি পাঠাইছিলেন। আসলে কিছু কিছু মানুষের আন্তরিকতা দেখলে নিজের কাছে মনে হয় যে না আমি আসলে ওই পরিমাণ করতে পারি না। তো এখন আর আমি আসলে এটা আর বলতে চাই না যে আমি টাইম মেনটেন করতে পারি না, সবাই আসলে ব্যস্ত থাকে, এখন আর এটা বলি না, চেষ্টা করব সামনে এই কথাটা আর নাই বা বলতে। যাই হোক যাই হোক, আমার সামনের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আশা রাখি। সুলতানা মরিয়ম ব্লগ চ্যানেলের সাথে আপনারা থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন, ভিডিওটা লাইক দিয়েই দেখবেন, আর সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল, সাথে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন যখনই কোনো ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি সুলতানা মরিয়ম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।